ইডেন কলেজের কয়েকদিন আগে ঘটনা আপনারা লক্ষ্য করছেন, সেখানে বাপ মা তাদের টাকা পয়সা খরচ করে মেয়েদেরকে শিক্ষিত বানাবে, আর সেখানে কি কার্যক্রম চলছে এ তো আমরা বলি নাই, ওরা ওরাই প্রকাশ করে। এটা কি ওদেরকে মানুষ বানায় না পশুর চেয়ে নিকৃষ্ট তৈরি করে? এ ব্যাপারে কিন্তু যারা নাকি মানবতা কর্মী রয়েছেন, বিভিন্ন ধরনের সুশীল সমাজ রয়েছেন, এ ব্যাপারে তাদের কোনো কথা নেই। কিন্তু বিভিন্ন জায়গায় মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আলেম সাহেব কি করছে? ওই গ্রামে একটা কথা আছে না, ওই যে খুঁজতে খুঁজতে কেউ সব বের করিয়া তারপর সেটাকে প্রচার করিয়া এটাকে ধ্বংস করারই একটা প্রক্রিয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তর শাখা কর্তৃক আয়োজিত আজকে সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার এই সম্মেলনে আজকে যে বড় বড় বিশেষ করে সম্মানিত ওলামায়ে কেরাম উল্লেখযোগ্য আমাদের নাখলু থেকে আমাদের মহাদেশ হুজুর, তিনি সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে গুরুত্বপূর্ণ কিতাব লিখেছেন, উল্লেখযোগ্য অনেকে এখানে উপস্থিত হয়েছেন, আজকে মজলিসটা একটু ব্যতিক্রম, এই জন্য আমরা অত্যন্ত খুশি এবং যারা উপস্থিত হয়েছেন সবাইকে আমরা বিশেষ করে আপনাদের আন্তরিকভাবে ধন্যবাদ। আর আমাদেরকে এই ধরনের মজলিস সামনে এবং এর ক্রিয়া প্রতিক্রিয়াটা ব্যক্তি পর্যায় পর্যন্ত পৌঁছানো যায় আমাদের ভিতরে আগ্রহ উদ্দীপনা আল্লাহ আরও বেড়েছে। আমি কথা বেশি লম্বা না করে সংক্ষেপ বলব, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকে একজন সাহাবী জিজ্ঞাসা করছিলেন আল্লাহ রাসূলের চরিত্র কী ছিল, তখন তিনি এক কথায় উত্তর দিছিলেন, তুমি কি কুরআনুল কারীম তেলাওয়াত করো না, তুমি কি কুরআন কারীম পড়ো নাই, পড়ছি তো, বলে খুলুকুহু খুলুকুহুল কুরআন, পুরো 30 পারা কুরআনুল কারীমই হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র। এক কথায় আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি একটা উদাহরণ দিলেন, ছাত্র 10 সাবজেক্টে পরীক্ষা দেয়, 9 সাবজেক্টে 100 ভিতরে 100 নম্বরই পায়, এক সাবজেক্টে যদি ফেল করে ছাত্র কিন্তু ফেল তাকে পাস বলা যায় না, আর 10 সাবজেক্টের পরে 33 নম্বর যদি পায় তাকে কিন্তু পাস হিসেবে সার্টিফিকেট দেওয়া হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু আমাদের কাছে নিয়ে আসছে ওটা আঁকড়াইয়া ধর, আর যার থেকে নিষেধ করছেন তার থেকে পুরোপুরি ফিরে থাকে। আমরা আজকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত সম্পর্কে আলোচনা করব, তার রাষ্ট্র গঠনের ব্যাপারে কল্যাণ রাষ্ট্রের ব্যাপারে আলোচনা করব। বিজিতেরা পর্যন্ত তারা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় দুনিয়ামুখী একটা শিক্ষা প্রতিষ্ঠান বিজাতিরা প্রতিষ্ঠিত করেছিল, এখনও আছে, সেখানে তারা দুনিয়া সৃষ্টির পরে 100 মনীষীর নাম তারা লিপিবদ্ধ করেছে, যেই বইয়ের ভিতরে লিপিবদ্ধ করেছে বইটার নাম হচ্ছে 300, সেই বইয়ের ভিতরে তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামকে এক নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছে। শুধু তাই নয়, আমেরিকার প্রধান বিচারালয়ের সামনে মূল ফটকের মধ্যে এখনো পরিষ্কারভাবে লেখা রয়েছে সর্বযুগের সর্বশ্রেষ্ঠ আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এক কথায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসছিলেন দুনিয়াতে, আল্লাহ পাঠিয়েছিলেন কেন, ইল্লা রহমাতাল লিল আলামিন, শুধু মানুষ নয় সমস্ত মাখলুকাতের শান্তির নিশ্চয়তার দূত হিসাবে। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র, তার সিরাত এক কথায় সর্বত্র যদি আমরা ব্যক্তি জীবন থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায়ে আন্তর্জাতিক ব্যাপারভাবে যদি আমরা বাস্তবায়ন করতে পারি, দুনিয়াতেও আমরা শান্তি পাব, আখিরাতেও মুক্তি পাব। আজকে দুঃখ হয় বাংলাদেশের ভিতরে শতকরা প্রায় 92 জনের মতো মুসলমান আমরা এই দেশে বসবাস করি, আলেম ওলামা তোলাবার অভাব নাই এই দেশের ভিতরে, বিশেষ করে আজকে ঢাকা রাজধানী,
রাজধানীকে বলা হয় মসজিদের নবী। দেশের ভিতরে মোড়ে মোড়ে কিন্তু মসজিদ মাদ্রাসা আলহামদুলিল্লাহ, কিন্তু যারা নাকি রাষ্ট্র পরিচালনা করে এরা কিন্তু মূলত তাদের কার্যক্রমে 150 বছর স্বাধীনতার বয়স। আমি যেটা মূলত লক্ষ্য করেছি, এদের চিন্তা চেতনা তাদের কার্যক্রম সব ইসলাম এবং মুসলমানদেরকে ধ্বংস করারই একটা তাদের সম্পূর্ণ কার্যক্রম ক্রিয়ায়। আজকে বর্তমানে আমরা লক্ষ্য করে দেখবেন যে আমরা শিক্ষা সিলেবাসের ভিতরে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 15 কোথায়ও দিনী শিক্ষা, ধর্মীয় শিক্ষা, আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের সিরাত, সাহাবা কেরামদের চরিত্র সম্পর্কে কোথায় কোনো সিলেবাস, কোথায় কোনো পাঠ্য রাখা হয়নি। রাখা হয়েছে বলে কিন্তু সেটার কোনো পরীক্ষা হবে না। যেই সাবজেক্টে কোনো পরীক্ষা হয় না ওই সাবজেক্ট পড়ার ব্যাপারে কোনো ছাত্র সে আগ্রহ জমে না, এটা সম্পূর্ণ একটা ধোকাবাজি। অর্থাৎ এক পর্যায়ে যেই ছেলে সন্তানগুলো আদর্শবান যেই শিক্ষার মাধ্যমে হবে সেই শিক্ষাকে আজকে ধ্বংস করা হচ্ছে। ইডেন কলেজের কয়েকদিন আগে ঘটনা আপনারা লক্ষ্য করছেন, সেখানে বাপ মা তাদের টাকা পয়সা খরচ করে মেয়েদেরকে শিক্ষিত বানাবে, আর সেখানে কী কার্যক্রম চলছে এ তো আমরা বলি নাই, ওরা ওরাই প্রকাশ। এটা কি ওদেরকে মানুষ বানায় না পশুর চেয়ে নিকৃষ্ট তৈরি করে? এ ব্যাপারে কিন্তু যারা নাকি মানবতা কর্মী রয়েছেন, বিভিন্ন ধরনের সুশীল সমাজ রয়েছেন, এ ব্যাপারে তাদের কোনো কথা নেই। কিন্তু বিভিন্ন জায়গায় মাদ্রাসা মসজিদের ইমাম সাহেব, মুয়াজ্জিন সাহেব, আলেম সাহেব কী করছে? ওই গ্রামে একটা কথা আছে না, ওই যে খুঁজতে খুঁজিয়া কেউ সব বের করিয়া তারপর সেটাকে প্রচার করিয়া এটাকে ধ্বংস করারই একটা প্রক্রিয়া। আসেন আমরা সবাই একত্রিত হই, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আমাদের ভয় চিন্তা নাই, আমরাই বিজয় হব, বাতিল যত শক্তিশালী হোক না কেন, যদি আমাদের চরিত্র মোমেনের চরিত্র অর্জন করতে পারি বিজয় আমাদের অসম্ভবই কোনো সন্দেহ। সেই আলো কি আমাদের আব্বাজান রহমাতুল্লাহি আলাইহি চরমনা জমিনে ঘুমায় আস। আব্বাজান যে পদ্ধতিগুলো বাংলাদেশের ভিতরে এক পর্যায়ে ব্যক্তি থেকে শুরু করে আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাহা কিছু নিয়ে আসছেন সেটাকে বাস্তবায়নের জন্য যে প্রক্রিয়াগুলো রেখে গেছেন আমরা বহু আলোচনা পর্যালোচনা করে দেখেছি যে আলহামদুলিল্লাহ এই পদ্ধতি অনুযায়ী আমরা যদি অগ্রসর হতে পারি অল্প সময়ের ব্যবধানে, আমার মন বলছে সেদিন বেশি দেরি নয়, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই নীতি আদর্শ বাস্তবায়নের পরিবেশ আল্লাহ বাংলার জমিনে তৈরি করবে। আমি সমস্ত ওলামায়ে কেরাম সহ সকলকে উদার আহ্বান জানাবো, ইসলামী আন্দোলন বাংলাদেশ আল্লাহ খাস ভাই আপনাদের দোয়ায় মানবতার দিক থেকেই বলেন, রাষ্ট্রের দিক থেকেই বলেন, সামাজিক দিক থেকেই বলেন, ইসলামের দিক থেকেই বলেন, সর্বদিকেই আল্লাহর মধ্যে কাজ করার চেষ্টা আল্লাহর মতো অব্যাহত রেখেছে। আপনারা লক্ষ্য করেছেন আজকে দেশের অনেকে হিতাকাঙ্ক্ষী বলে বিভিন্ন ধরনের বক্তব্য বাংলাদেশের ভিতরে প্রচার করে দেশের দরদি, যখন নাকি টিপাই মুখ বাদ দেওয়ার মাধ্যমে দেশকে ধ্বংস করার একটা প্রক্রিয়া যখন শুরু হয়েছিল তখন আমরা বিএনপির দিকেও লক্ষ্য করেছি, আওয়ামী লীগের দিকেও লক্ষ্য করেছি, অন্য অন্য যারা নাকি রাজনৈতিক বাংলাদেশের স্বাধীনতার পরে দেশের জন্য সব কিছু করেছে এরা কিন্তু এর প্রতিবাদে উল্লেখযোগ্য কোনো ভূমিকা আমরা লক্ষ্য করি। ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় 33 লক্ষের মতো লোক নিয়ে বহু গাড়ি নিয়ে আমরা কিন্তু এই ঢাকা থেকে লং মার্চ করে সেই সিলেট জকিগঞ্জ পর্যন্ত প্রতিবাদে আমরা কিন্তু নেমেছিলাম। ভারত সরকার কিন্তু বাধ্য হয়ে বলেছিল যে বাংলাদেশে ক্ষতি করে এই বাঁধ আমরা নির্মাণ করি না। শুধু তাই নয়, আপনারা লক্ষ্য করেছেন আজকে অনেকে কিন্তু বিএনপির ব্যাপারে আমরা অনেকটা দুর্বলতা প্রকাশ করি বিভিন্ন সময়, যে ইসলামের মূল্যবোধ কিছুদিন আগেই বেশি দিন হয় নাই বিধায় বলছি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে যখন নাকি ভারতের এই বিজেপি সরকারের এক মহিলা নেত্রী যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে অকৃত্রিমূলক কুরুচিমূলক যখন আলোচনা করছিলেন তাম বিশ্ব এর ব্যাপারে প্রতিবাদ জানিয়েছিল, কিন্তু বাংলাদেশ সরকার এরা তো এক পর্যায়ে বলি যে তাদের দাবেদারি বলা যায় তাদের কোনো কথা নেই বলবো, কিন্তু ভারতের কিন্তু মমতা ব্যানার্জি সহ সবাই কিন্তু এই প্রতিবাদে কিন্তু তারা পরিষ্কারভাবে ধিক্কার জানিয়েছে। কিন্তু তখন
যারা নাকি ইসলামী মূল্যবোধের বিএনপি সরকার তারাও তো এখন আছে বিভিন্ন বাংলাদেশের ভিতরে উল্লেখযোগ্য একটা রাজনৈতিক শক্তি, কিন্তু তারাও তো ওইভাবে উল্লেখযোগ্য কোনো প্রতিবাদ জানায় না। এ দ্বারা আমরা কি মন্তব্য করব? আসলে 51 বছর বয়সে বারবার মন্দের ভালো ভালো বলে আমরা একে অপরকে উঠাই নামাই, কিন্তু ইসলাম মুসলমানদের ওলামায়ে কেরামদের সম্মান কিন্তু মোটেও বাড়ে নাই, দিন আর দিন কমছে। এই জন্য আমি বিভিন্ন সময় বলে থাকি, আসেন যে কখনোই ওই যে আলোচনা রাখছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদির সঙ্গে চুক্তি করছেন, বিজাতির সাথে চুক্তি করছেন, কিন্তু নেতৃত্ব কিন্তু ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে। এই নেতৃত্বের কারণেই কিন্তু বিজয় অর্জন করতে সক্ষম হয়েছে। সেই হিসাবে আমি সংক্ষেপে বলবো, আসেন আমরা সবাই একত্রিত হই, আমাদের ভিতরে ভুল ত্রুটি থাকতেই পারে, আমরা পরামর্শ ভিত্তিক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু নিয়ে আসছিলেন ব্যক্তি থেকে শুরু করে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত আন্তর্জাতিক পর্যায় পর্যন্ত সর্বত্র যেন বাস্তবায়নের চেষ্টা সাধ্য অনুযায়ী আমরা করতে পারি, আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন। আজকে সম্মেলনে সবাই উপস্থিত হয়েছেন, আমি সবাইকে ধন্যবাদ জানাই। আর আজকে সম্মেলন মাশাআল্লাহ যে আলোচনাগুলো আমি শুনতেছিলাম আমার খুব ভালো লাগছে। সবাইকে আমি আমার পক্ষ থেকে, বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে আপনাদেরকে আমি আবার দাওয়াত জানাচ্ছি, আমরা সবাই যেন একাত্মী হতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যত আমরা বেশি প্রচার করতে পারবো ততই এর ক্রিয়া সর্বত্র ব্যক্তি পর্যায়ে পৌঁছবে, আল্লাহ আমাকে আমাদের সকলকে তৌফিক দান করুন। আরও কিন্তু কার্যক্রম আছে, সবাই উঠে আলহামদুলিল্লাহ সিরাতের উপরে বা বিভিন্ন কিতাবের উপরে